নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ এখনো পর্যন্ত সেখানে উত্তাল, এবং এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন ভাবে উঠে আসছে আরো একবার সংঘর্ষ, যেখানে নতুন করে অশান্ত হয়েছে ঢাকা। আনসার বাহিনী এবং তার সঙ্গে ছাত্রদের সংঘর্ষে আরো একবার উত্তপ্ত হয়েছে ঢাকার পরিবেশ। সংঘর্ষে আহত হয়েছেন এখনো পর্যন্ত বহু মানুষ, হাসপাতালে ভর্তি প্রায় 50 জন বাংলাদেশি নাগরিক। কি তথ্য এই মুহূর্তে উঠে আসছে, আপডেট কি রয়েছে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, বাংলাদেশ এখনো পর্যন্ত শান্ত হয়নি, সেখানে অশান্তির আগুন জ্বলছে, তার মধ্যে ছাত্রদের সাথে এবার সংঘর্ষে জড়ালো আনসার বাহিনী, কি কারণের পেছনে? দেখো, আনসার বাহিনী হচ্ছে বাংলাদেশের একটি শান্তি শৃঙ্খলা বাহিনী। যে শান্তি শৃঙ্খলা বাহিনী গঠন করা হয়েছিল বাংলাদেশের প্রায় জন্মলগ্ন থেকেই, স্বাধীন বাংলাদেশের জন্মলগ্ন থেকেই, তারাও মূলত বাংলাদেশের শান্তি পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে তারা ব্যস্ত থাকতো। কিন্তু গতকালই দেখা গেছে যে আনসার বাহিনীর সঙ্গে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এই ছাত্র নেতাদের। একজন ছাত্র নেতাকে এই আনসার বাহিনীর তরফ থেকে আটক করা হয়, আটক করে তাকে রেখে দেওয়া হয় বলেও কিন্তু জানা গিয়েছে। তারপরেই সেখানে বিশাল সেনাবাহিনীর কর্তারা তারা সেখানে যান, আনসার বাহিনীর সঙ্গে আলাপ আলোচনা করেন, করার পরে সেই ছাত্র নেতাকে তাদের হাত থেকে মুক্ত করেন, এবং ছাত্র নেতা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে সেখানকার যে স্থানীয় সংবাদ মাধ্যমগুলির দাবি। অন্যদিকে প্রায় 350 আনসার বাহিনীর সদস্যকে প্রাথমিকভাবে গতকাল রাতেই কিন্তু আটক করেছিল, তবে তাদের আইনি প্রক্রিয়ায় আজ সকাল পর্যন্ত আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা হয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট তথ্য নেই। তবে আনসার বাহিনীর মধ্যে অনেকেই কিন্তু সশস্ত্র, অর্থাৎ তারা পুলিশ যেভাবে ভারী মানে পুলিশের কাছে যে ধরনের রিভলভার বা যে ধরনের রাইফেল থাকে, এই আনসার বাহিনীর মধ্যেও কিন্তু রিভলভার বা রাইফেল নিয়ে তারাও ডিউটি করে। অর্থাৎ সশস্ত্র একটা বাহিনী কিভাবে বিদ্রোহ করলো তা নিয়েই কিন্তু আবার বাংলাদেশের মধ্যে নতুন চর্চা শুরু হয়েছে, এবং আনসার বাহিনীর নেহাত সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। সেই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর মতো মানে অতটা না হলেও খুব একটা কম নয় এই আনসার বাহিনী। আনসার বাহিনীর অনেকগুলি দাবি আছে, সেই দাবি থাকতেই পারে সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকার সবে ক্ষমতায় এসেছে, তারা বিভিন্ন দাবি দাবা পুলিশের মধ্যে থেকেও এর আগের বার বিভিন্ন দাবি দাবা তত্ত্বাবধায়ক সরকারের কাছে উঠে এসছে, আবার দেখা গেল কিন্তু পুলিশ কিন্তু সেইভাবে রাস্তায় নেমে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েনি। যেভাবে দেখা গেল যে আনসার বাহিনী তারা কিন্তু একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়লো, এবং ছাত্র নেতাদের সঙ্গে সংঘর্ষ, প্রায় 50 জন গতকাল রাত পর্যন্তই কিন্তু আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এক কথায় বাংলাদেশে একটি প্রেক্ষাপট পরিবর্তনের পরে আরো একটি প্রেক্ষাপটের যেন গতকাল রাত থেকেই রচনা হয়েছে। আজকে বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া দেখা গেছে যে আনসার বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে, যদিও সেই ভিডিও সত্য বা মিথ্যা সেটা জানা যায়নি বা সেই ভিডিও কবে, কিন্তু বাংলাদেশের একাংশের নাগরিকরা কিন্তু সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই আপলোড করে তারা কিন্তু শেয়ার করতে শুরু করেছে যে আনসার বাহিনীর বেশ কয়েকজন সদস্যর হাত পা বাঁধা এবং তাদের হাত পা বেঁধে রেখে দিয়েছে কেউ বা কারা। যদিও সেই সমস্ত হয়তো যারা গতকাল বাহিনী, তারা তো তাদের যদি আমরা একটু হিসেব দেখি, প্রেক্ষাপট দেখি, তারা তো যথেষ্ট তাদের সুনাম রয়েছে এবং তারা বেশ কিছু ভালো কাজের সাথে জড়িত রয়েছে, তারা ডিসিপ্লিন ফোর্স হিসেবে পরিচিত, কিন্তু তারপরও তারা কেন এই ধরনের সংঘর্ষে জড়ালো? দেখো, তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে বেশ কিছু দাবি দাবা জানিয়েছে, তাদের চাকরি সংক্রান্ত, তাদের নিরাপত্তা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত নিরাপত্তা এবং প্রমোশন ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুধুমাত্র এইরকম দাবিতে গতকাল প্রায় 10,000 তাদের যে সচিবালয় রয়েছে বাংলাদেশ সচিবালয় পুরন ঢাকাতে, সেই সচিবালয়ে কিন্তু তারা কিন্তু জমায়েত করেছিল। প্রায় 10,000 সংখ্যাটা কিন্তু নেহাতই কিন্তু কম নয়। তার মানে অনেকদিন ধরেই কিন্তু এই আনসার বাহিনী নিজেদের মধ্যে কথা বলে একটা সংগঠিত রূপ তারা নিয়ে রেখেছিল, এবং সেই সংগঠিত যে রূপ তার কিন্তু বহিঃপ্রকাশ গতকাল রাতের বেলাতেই কিন্তু দেখা গেছে। সেখানে কোনোমতে তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর কর্তারা। তবে এটাও কিন্তু এবার একটা নতুন চ্যালেঞ্জ, একটি প্রশিক্ষিত বাহিনী এবং একটি অস্ত্রধারী বাহিনী, তারা যদি কোন মুহূর্তে সরকারের কাছে বিপ্লব সরকারের বিরুদ্ধে যায়, তাহলে সেটা কিন্তু মোটেও আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে খুব একটা ভালো হবে না।
এখন আলাপ আলোচনার মধ্যে যদি সেটা তাদের দাবি দাবা মিটিয়ে যদি একটা তাদের এই যে ধর্ণা কর্মসূচি বা ঘেরাও কর্মসূচি সেইখান থেকে মুক্ত করা গেলেও আগামী দিনে কিন্তু এর ফল কিন্তু সুদূর প্রসারী হতে পারেই বলে মনে করছেন সেখানকার একাংশ। এবং অনেকেই মনে করছেন যে একটি একটি গোষ্ঠীর লড়াই আবার হতে শেষ হতে না হতে হতেই আরো একটি আরো একটি ফোর্স অর্থাৎ পুলিশের একটা অংশের এই যে মানে পুলিশ তাকে বলা যায় না, তাদের আনসার বাহিনী হয়তো তাদের বলে বাংলাদেশের পরিভাষায়, কিন্তু তারা তো শান্তিরক্ষা বাহিনী। এবং এই যে শান্তিরক্ষা বাহিনীর মধ্যে দিয়েই বিদ্রোহ, এই বিদ্রোহ কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর হতে পারে বলে কিন্তু মনে করছেন অনেকেই। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে এক গোষ্ঠী আর এক গোষ্ঠী, কখনো দেখা যাচ্ছে যে হিন্দুরা সেখানে আক্রান্ত হয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমে, সেগুলো ভাইরাল হয়েছে, সেগুলো নিয়ে বাংলাদেশে একটা মহল বারবার দাবি করছে যে নতুন করে বাংলাদেশ অশান্ত এবং নতুন করে ছাত্ররা যে ধরনের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ময়দানে নামছে, তাতে করে বাংলাদেশে সাম্প্রতিক কালে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে স্কুল স্তরে এবং কলেজ স্তরে, আর সেই পরীক্ষা পেছানোর জন্যই নাকি তারা এই ধরনের বারবার আন্দোলনে আন্দোলনকে বেছে নিচ্ছে যাতে করে তাদের এই মুহূর্তে পরীক্ষা পেছানো যায়। আদৌ কি তা সত্যি? দেখো, যদি এইরকম অশান্ত পরিস্থিতি থাকে তাহলে তো পরীক্ষা পেছাতেই হবে, তাছাড়া তত্ত্বাবধায়ক সরকারের কাছে কোনো উপায় থাকবে না। আর ছাত্ররাও যেহেতু প্রায় 2 মাস ধরে 3 মাস ধরে রাস্তায় ছিল, তারা পড়াশোনা বাদ দিয়ে তারা তাদের আন্দোলন তাদের আন্দোলনের স্বতঃস্ফূর্ততা নিয়ে তারা খাটাখাটনি করেছে, এবং সর্বশেষ এখন তারা যেহেতু একটি সরকারের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আর একটি সরকারের সঙ্গে তারা সমন্বয়ের কাজ করছে, কোথাও তারা ট্রাফিকের কাজ করছে, কোথাও বাজার নিয়ন্ত্রণ কি হবে বাংলাদেশের তারা তারা কন্ট্রোল করছে, সেইভাবে তো ছাত্রদের পড়াশোনার ক্ষতি হয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই দিক থেকে তারা যদি মনে করে যে পরীক্ষা পেছানোর জন্য মানে টেকনিক্যাল কিছু বিষয়কে সামনে রেখে তারা এই ধরনের কাণ্ড ঘটাবে, সেটা তাদের দেশের একেবারেই অভ্যন্তরীণ বিষয়, তবে সেটা কিন্তু মোটেও একটা সুখকর হবে না, কারণ এতে আরো সাধারণ মানুষের যে রুটি রুজি, সেই সাধারণ মানুষের রুটি রুজি কিন্তু বিঘ্নিত হবে। সাধারণ মানুষও কিন্তু আস্তে আস্তে তিতিবিরক্ত, আর আজকেই দেখলাম রিক্সাওয়ালারাও তারাও রাস্তায় নামার কথা ডাক দিয়েছে, কারণ বাংলাদেশে যেভাবে হরতাল, যেভাবে প্রত্যেক দিন মারপিট সংঘর্ষ এইগুলি হচ্ছে, তাতে বাংলাদেশের যে পরিবহন ব্যবস্থা সেই পরিবহন ব্যবস্থা কিন্তু আরো ধীরে ধীরে খারাপ হচ্ছে। পরিবহন শিল্প যেমন বাংলাদেশে ঢুকছে, তেমনি বাংলাদেশের ঢাকা শহরের একটা বড় অংশের মানুষ কিন্তু এই রিক্সা চালিয়ে জীবনযাপন, রিক্সা চালিয়ে উপার্জন করে, তা থেকে তারা জীবন নির্বাহ করে, সেই জায়গাতে রিক্সাওয়ালারাও এবার পথে নামছে। অর্থাৎ কোন স্তরে বাংলাদেশের মেলবন্ধন, অর্থাৎ একটা রাষ্ট্র চলতে গেলে একটা যে কোনো রাষ্ট্র, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো রাষ্ট্র চলতে গেলে প্রত্যেকটা শ্রেণীর সঙ্গে প্রত্যেকটা শ্রেণীর একটা সংযোগ থাকা দরকার, এবং সেই সংযোগটা করে অবশ্যই রাষ্ট্র। রাষ্ট্র কর্তৃক শ্রেণীদের মানে শ্রেণীর যে বিন্যাস, সেই শ্রেণী বিন্যাস গুলির সঙ্গে সংযোগ হয় এবং সেটা একটা সুন্দর পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রটা পরিচালনা করে। কিন্তু যেখানে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেই বহু গলদ রয়েছে, সেই জায়গাতে শ্রেণীর স্বার্থ কিভাবে সুরক্ষিত থাকবে সেই প্রশ্নটা তো একেবারেই স্বাভাবিক। এবার আনসার বাহিনীর এই যে বিদ্রোহ, সেই বিদ্রোহ কিন্তু নতুন করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে ভাবাচ্ছে বলে মনে করা হচ্ছে। একেবারে তাই, ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ আবারও নতুন ভাবে অশান্ত এবং বাংলাদেশে আনসার বাহিনী এবং তার সাথে ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে, সংঘর্ষে এখনো পর্যন্ত প্রায় 50 জনের অধিক আহত, যারা হাসপাতালে চিকিৎসাধীন, পরিস্থিতি আরো একবার থমথমে বাংলাদেশে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।